চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব অধ্যায় 6 পদার্থ। তো পদার্থ কি, আমরা তৃতীয় শ্রেণীতে কিন্তু জেনেছি পদার্থ কি, তার ওজন আছে, স্থান দখল করে, আয়তন আছে, আকার আছে, এগুলো সবই পদার্থ। আজ আমরা পদার্থের বিশেষ কিছু বৈশিষ্ট্য জানব, বিশেষ করে বায়বীয় পদার্থের। তো আসো শুরু করা যাক, প্রত্যেকে 40 নম্বর পৃষ্ঠা বাহির করো। হ্যাঁ দেখো, আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধুলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। তো আমরা যদি এক গ্লাস পানি নিই, এক গ্লাস না অর্ধেক গ্লাস পানি নিই, এবং সেখানে যদি একটা পাথর বা অন্য কোনো বস্তু যদি সেটাতে ছেড়ে দেই, দেখবো যে পানির লেভেলটা কিন্তু উপরে উঠে আসছে। তো 41 নম্বর পৃষ্ঠাতে দেখো, গ্লাসের নিচে যে তিনটা ছবি দেওয়া আছে, প্রথম গ্লাসে কিন্তু শুধু পানি আছে, এখানে একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে যখন তার মধ্যে এক টুকরা পাথর দেওয়া হলো, পানিটা কিন্তু পাথরের যে আকারটা, যে আয়তনটা, সেই আয়তনে উপরে উঠে আসছে। আবার পাথরটি যখন তুলে নেওয়া হলো, তখন কিন্তু পানিটা আবার তার নিচের পূর্বের যে জায়গা ছিল সেখানে চলে গিয়েছে। তো যখন গ্লাসের পানিতে পাথরের টুকরো দেওয়া হয়, তখন পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানের উপরে ওঠে, আবার পাথরের টুকরো সরিয়ে নিলে পানির উপরিতল রাবার ব্যান্ড চিহ্নিত স্থানে নেমে আসে। এই পরীক্ষাটি থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পাথরের টুকরো পানির মধ্যে নিজের জন্য জায়গা দখল করেছে। পদার্থ জায়গা দখল করে, যেমন একটি বই টেবিলের উপরে জায়গা দখল করে, যখন পদার্থ কোনো জায়গা দখল করে, ওই জায়গাটি একই সাথে অন্য কোনো পদার্থ দখল করতে পারে না। কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে বলা হয় পদার্থের আয়তন। তাহলে পদার্থের আয়তন কি? কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাকে বলা হয় ওই পদার্থের আয়তন। আয়তন পদার্থের একটি বৈশিষ্ট্য। কঠিন পদার্থের আয়তন ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। তাহলে কঠিন পদার্থের আয়তন কী হিসাবে পরিমাপ করা হয়? ঘন সেন্টিমিটার বা মিটার এককে পরিমাপ করা হয়। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হলো মিলিমিটার বা লিটার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে মিলিমিটার বা লিটার, এটা মনে রাখতে হবে। এরপর দেখব ওজন। আমরা যখন কোনো বস্তু যেমন বই বা কলম হাত দিয়ে উপরে তুলে ধরি, তখন এর ওজন অনুভব করতে পারি। কিন্তু যদি এক দানা চাল বা ছোট এক টুকরো কাগজ হাতের উপরে রাখি, তাহলে কি আমরা এর ওজন অনুভব করতে পারবো? পারবো না। কিন্তু আমরা যদি যখন এটি নিক্তিতে বা দাড়িপাল্লাতে এটি পরিমাপ করতে যাব, তার উপরে রাখবো, তখন কিন্তু এটার ওজন ঠিকই আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। আমরা যখন একটা চালের দানা বা একটা ছোট স্টেপলার পিন একটা দাড়িপাল্লার এক প্রান্তে রাখি, তখন বস্তুটির, যে বস্তুটি রাখা হচ্ছে সে বস্তুটির দিকে কিন্তু হেলে যাচ্ছে। তো এই কারণ কি? এই বস্তুটির ওজন আছে। তো 43 নম্বর পৃষ্ঠার সার সংক্ষেপ দেখো, পদার্থের ওজন আছে। পদার্থ ধুলা বা বালির কণার মতো যত ক্ষুদ্রই হোক না কেন, তার ওজন আছে। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে, তাই হলো বস্তুর ওজন। দাগিয়ে নাও, তাহলে বস্তুর ওজন কি? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যত জোরে টানছে, তাই হচ্ছে ওই বস্তুটির ওজন। আমরা দাড়িপাল্লা বা নিক্তি ব্যবহার করে বস্তুর ওজন পরিমাপ করতে পারি। বস্তুর ওজন পরিমাপের একক হচ্ছে গ্রাম বা কিলোগ্রাম। তাহলে বস্তুর ওজন পরিমাপের একক কোনটি? গ্রাম বা কিলোগ্রাম। তাহলে আমরা পদার্থের সাধারণ কিছু বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে পদার্থ জায়গা দখল করে, 2 নম্বরে পদার্থ ওজন আছে। 44 নম্বর পৃষ্ঠা দেখো, বায়ু কি?
আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছের ডালপালা বা পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা কখন বায়ু অনুভব করতে পারি? যখন বায়ু প্রবাহিত হয় তখন আমরা বায়ু অনুভব করতে পারি। আর আমরা কিভাবে বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে? গাছের ডালপালা এবং পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। আমরা যদি একটি বল নিই, তো বলের গায়ে যখন আমরা চাপ দেব তখন সেটি কিন্তু, মানে বল যখন দোকান থেকে কিনবো তখন কিন্তু খুব অন্যরকম একটা বল থাকে, মানে কাপড়ের মতো ভাঁজ করা যাচ্ছে। তখন আমরা বলটি যদি ওজন করি এবং বলের ভিতরে যদি বায়ু দেওয়ার পরে ওজন করি, তাহলে দেখবো যে বায়ু দেওয়ার পরে বলের ওজন বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমরা মনে করো একটি কাঠের দুই মাথায় দুইটি ফোলানো বেলুন রেখে দিই এবং মাঝখানে যদি একটি সুতা দিয়ে বেঁধে দিই এবং একটি বেলুন যদি আমরা আলপিন দিয়ে ছিদ্র করে বায়ুটা বের করে দেই, তাহলে দেখবো যে যার মধ্য থেকে, যে বেলুন থেকে আমরা বায়ুটা বের করে দিয়েছি, সেই বেলুনটা উপরে উঠে যাচ্ছে এবং যে বেলুনটার মধ্যে বায়ু আছে এখনও, সে বেলুনটা কিন্তু নিচের দিকে ঝুঁকে পড়ছে, অর্থাৎ তার ওজন আছে, এটা আমরা বুঝতে পারছি। তো 46 নম্বর পৃষ্ঠা দেখো, আমরা যখন বায়ু, আচ্ছা এখানে একটি পরীক্ষা আছে, যে পরীক্ষাটিতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা গ্লাস পানির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা উপর করে, তো মানে অর্থাৎ খোলা মুখটা নিচের দিক দিয়ে, তখন আমরা দেখব কিন্তু তার ভিতরটা ফাঁকা আছে। এবং আরেকটি গ্লাসে যদি পানি ভর্তি থাকে এবং সেটাকে আমরা যদি একটা উপর করে দিই, অর্থাৎ কাত করে দেই, তাহলে ঢালু করে দিই, তাহলে কিন্তু দেখব যে বায়ুপূর্ণ গ্লাসের বায়ুটা অপর যে গ্লাসটি আছে তার মধ্যে বায়ুগুলো স্থান নিচ্ছে। তা আমরা যখন বায়ুপূর্ণ গ্লাসটি পানির নিচে কাত করি, তখন দ্বিতীয় গ্লাসটি থেকে প্রথম গ্লাসে বায়ু প্রবেশ করে বা বাতাস প্রবেশ করে। বাতাস প্রথম গ্লাসের পানিকে ঠেলে বের করে দেয়। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে নিজের জায়গা দখল করছে। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ আমরা অনুভব করি, অর্থাৎ একটি বায়ুপূর্ণ ফুটবল যা যদি আমরা এভাবে চাপ দিই, তাহলে দেখবো যে সেটি আর বসছে না, সেটি আমাদের ধাক্কা দিয়ে উপরের দিকে ঠেলে ছড়িয়ে দিচ্ছে। তো অর্থাৎ কি, ফুটবলের দিক থেকে একটি বিপরীতমুখী চাপ আমরা অনুভব করছি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে চুপসানো বলে আমরা যখন আঘাত করি বা চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। দাঁড়িপাল্লায় ঝোলানো বেলুন দুইটির মধ্যে যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে, পদার্থের ওজন আছে এবং জায়গা দখল করে। আবার বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পেরেছি যে বায়ুর ওজন আছে, জায়গা দখল করে। সুতরাং বায়ু একটি পদার্থ, এছাড়াও চাপ প্রয়োগের ফলে, চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। এখন আমরা এ অধ্যায়ের কিছু প্রশ্ন দেখব যে বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখো, যে বায়ুর ওজন আছে, জায়গা দখল, বায়ু জায়গা দখল করে, বায়ু চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে। বস্তুর ওজন বলতে কী বুঝো? পৃথিবীর বস্তুর ওজন হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে, তাই হলো বস্তুর ওজন। বস্তুর আয়তন বলতে কী বোঝো? কোনো পদার্থ যে পরিমাণ জায়গা দখল করে তাই হচ্ছে সেই পদার্থের আয়তন বা সেই বস্তুর আয়তন। এখন আমরা একটি রচনামূলক প্রশ্ন দেখব, অর্থাৎ বড় প্রশ্ন দেখব, বর্ণনামূলক প্রশ্ন, যে পদার্থ কী তা ব্যাখ্যা করো। তা আমরা খুব সহজে এটি ব্যাখ্যা করতে পারি, যেমন কি আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামাকাপড়, ধুলিকণা, পাহাড় ইত্যাদি, সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন
পদার্থের ওজন আছে, পদার্থের আকার আছে, পদার্থের আকৃতি আছে, পদার্থ বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। আর এই সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুই হচ্ছে পদার্থ। আমাদের ব্যাখ্যা শেষ। এরপরে কি, পরীক্ষার সাহায্যে আমরা কিভাবে প্রমাণ করতে পারি যে বায়ু একটি পদার্থ? তো আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি যে পদার্থের ওজন আছে, পদার্থ জায়গা দখল করে, পদার্থ চাপ প্রয়োগে বাধা সৃষ্টি করে। তো আমরা যখন দুইটি গ্লাস বায়ুপূর্ণ গ্লাস যখন পানির মধ্যে নিয়ে যায়, একটি বায়ুপূর্ণ গ্লাস এবং একটি পানি ভরা গ্লাস যখন বায়ুর মধ্যে নিয়ে যায় তখন, এবং গ্লাস বায়ুপূর্ণ গ্লাসটি যখন কাট করে ধরি, তখন দেখি যে সেই গ্লাসের বায়ুগুলো পানি ভর্তি গ্লাসের মধ্যে জায়গা করে নিচ্ছে, পানিগুলো বাহির করে দিয়ে, অর্থাৎ আমরা দেখি যে বায়ু জায়গা দখল করে। আবার আমরা যখন একটি ফুলানো ফুটবলে চাপ প্রয়োগ করি তখন দেখব যে ফুটবলটি আমাদেরকে বিপরীতমুখী চাপ প্রয়োগ করছে, কারণ তার ভিতরে বায়ু আছে, সুতরাং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। আবার আমরা যদি দুইটি ফোলানো বেলুন একটি দাঁড়িপাল্লায় রাখি এবং একটি বেলুনের বায়ু যদি বাহির করে দিই, তাহলে দেখব যে বেলুনটি ফোলানো আছে সেই বেলুনটির দিকে দাঁড়িপাল্লা হেলে পড়ছে, সুতরাং এর থেকে আমরা বুঝতে পারি যে বায়ু ওজন আছে। উপরের পরীক্ষা তিনটি থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে এবং বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করছে, সুতরাং বায়ু একটি পদার্থ। তো এই ছিল আমাদের অধ্যায় ৬ পদার্থের আলোচনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।